আমি একদম হলুদ শাড়ি পরে রেডি পোজ দেওয়া। আর এখানে তো আমরা সবাই শ্রেয়ার বৃষ্টি অলওয়েজ অন্যদিকে তাকিয়ে থাকি। এখানে কার ছবি তোলার কথা আর কারা ছবি তুলেছে, এই হচ্ছেন আমার বর্তা আর নেক্সট জন হচ্ছে আমার ছোটটা। এতে ছেলেমেয়ের কি কোনো প্রয়োজন আছে কি পড় না? এনাকে তো সবাই ছিলেন অলওয়েজ বক বক করে মনিকা আর বৃষ্টি ভাই, এক কথায় ভাই। সব শেষে আমাদের লাস্ট ছবি ক্লান্ত মুখে। আমরা সরকারের কৌশল, সরকার ছাড়া আমাদের কে আছে? আমি আপনাকে
কিছু টাকা খোঁজ দিচ্ছি। পুলিশ হচ্ছে স্যার, কখনো বুঝলে না। আরে কে জানছে, আপনারা আমার মধ্যে থাকবে তো। ইসকে টাকা দেবার পদ্ধতি আছে, আপনাকেও সেই পদ্ধতি টাকাটা দিতে হবে। তা কি পদ্ধতি, তাড়াতাড়ি বলুন। আপনাকে বলতে হবে, আমি আপনার ছেলে মেয়েদের মিষ্টি খেতে টাকাটা দিলাম, ওখানে আমি আবার আপত্তি করব। তারপর বদ বদ করে ঢুকে দুর্বলতা প্রকাশ করেনি তো, অলোচন করতে নেবে দুর্বলতা। সদাই পাটকেল বজ্র গঠিত মানুষ, আমাকে খাদ্যমন্ত্রী প্রলোভন দেখালো, আমি তিনবার জোর গলায় বললাম এই অনশন চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। এই তো নেতার মতো কথা, আপনার ভেতরে আন্দোলনের শক্তি চলে এসেছে, আর ভয় নেই। চায় ডালমুড়ি, ডালমুড়ি ও খাবার ওলা এদিকে আসো। খাবার ওলা কি আছেন কেন, খাবেন নাকি? না না খাবো না, তোকে আমি বলে দিতে চাই, এটা অলসার এলাকা, এখানে খাবার বিক্রি করা চলবে না। বাবু গরম ডালপুরি আর আলুর দম, তুমি বড় অন্যায় করছো। কি অন্যায় করলাম? তোমার বোঝা উচিত এটা অলসার এলাকা, এখানে খাবার বিক্রি করলে আমার খেতে ইচ্ছা করবে তো। লোক দেখিও না খাবারওয়ালা, আমি খাদ্যমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করেছি। আর তোমার কি সহজ ডালপুরির জন্য আমি অনুদান থেকে সরে দাঁড়াবো? কি বলছেন, ডালপুরি খেতে বড় ভালোবাসি, আর যাকে ভালোবাসি সে কাছে এসে ঘুরে চলে গেলে মনে বড় ব্যথা লাগে। একবারের মতো আমাকে ডালপুরি গুলো দেখাও তো। ওই দেখ ওদের চোখে জল, চোখে জলে ডালগুলো ভিজে যাচ্ছে। আমি ঠিক করে তোর হাতে তুলে নিচ্ছি, দাও দাও আমার হাতের চাটে দাও তো, তোমাকে আলু দাও দেবো। হ্যাঁ হ্যাঁ দাও, অবচয় নেবেন না ছুইরা। এই না কিছুক্ষণ আগে আপনি বললেন যত কিছু পারেন আপনি সহ্য করবেন, বলেছিলাম নাকি তা মনে নেই। আমি দ্বিতীয়বার আপনাকে অনুসরণ করবো অনুরোধ জানাতে। তিনি যেন অবিলম্বে অনশন ভঙ্গ করেন, নচেত আইন তাহার নিজের পথ করিয়া চলিবে। আপনি আমার গর্জে উঠুন। আমি গর্জে উঠেছি, আর আমি গর্জে উঠে বলছি আমি সরকারের অনুরোধ ক্রীড়া সহ্য করতে আহ্বান করিলাম, আর এই অনশন চলছে চলবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।